আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের এই প্রিয় এই চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। তো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। আজকে আমি কি নিয়ে কথা বলবো তা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আমি কথা বলবো কুকুর নিয়ে। কুকুর আমাদের কি কি উপকার করে বা কুকুর সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। জড়জগৎ ও জীবজগৎ, জীবজগৎ এই পৃথিবীর উপাদান। জড়জগৎ প্রাণীহীন, পশু পাখির মধ্যপ্রাণের উপস্থিতির পাশাপাশি রয়েছে আহার বিহার, বিচরণ ও সন্তান ধারণের ক্ষমতা। এই সবগুলো মানুষের মধ্যেও আছে। এর সঙ্গে মানুষের আছে জ্ঞান বুদ্ধি বিবেক অর্জনের যোগ্যতা এবং সত্য মিথ্যা পরখ করার ক্ষমতা। এই ক্ষমতাগুলোর জন্যই মানুষ সৃষ্টির সেরা জীব হিসাবে গণ্যিত। আপনারা জেনে অবাক হবেন যে কুকুর কিন্তু আল্লাহর বিশেষ এক সৃষ্টি। কোনো কিছুই আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেননি, সব কিছু সৃষ্টির পেছনে একটি কারণ অবশ্যই আছে। যেমন কুকুরকে আমরা অনেক খারাপ চোখে দেখি, কুকুর কিন্তু মোটেই কোনো খারাপ প্রাণী না। কুকুরের জন্য আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা থাকে। কুকুর পোষা যাবে এই কয়টি কারণ যদি আপনার ভিতরে থাকে তাহলেই আপনি কুকুর পুষতে পারবেন। যেমন শিকারের উদ্দেশ্যে, ফসল হেফাজতের উদ্দেশ্যে, পাহারাদার জন্য ছাগল ভেড়া ইত্যাদি হেফাজতের লক্ষ্যে, ঘরবাড়ি দোকান ও অফিস পাহারার জন্য, অপরাধের উৎসে সন্ধান ও অপরাধীকে চিহ্নিত করার উদ্দেশ্যে কুকুর লালন পালন করার বৈধ আছে। আমরা সবাই বিদেশি কুকুর অনেক পছন্দ করি, কিন্তু রাস্তার কুকুরকে আমরা অনেক তুচ্ছ মনে করি। আপনারা জেনে অবাক হবেন যে রাস্তার কুকুর কিন্তু তুচ্ছ নয়, আমাদের বিবেক বলে এটা অনেক তুচ্ছ এবং এটা রাস্তার কুকুর কোনো কাজেই আসে না। তো চলুন আমরা জেনে নিই রাস্তার কুকুর আমাদের কী কী কাজে আসে বা পরিবেশের কী কী কাজে আসে। রাস্তার কুকুর আমাদের এবং আমাদের পরিবেশকে অনেক ভালো রাখে। আমরা কোনো ময়লা আবর্জনা ফেললে সেটা কুকুর খেয়ে ফেলে, ফলে আমাদের পরিবেশ দূষণ হয় না। কুকুরকে আপনারা যদি ভালোভাবে লালন পালন করতে পারেন তাহলে কুকুর আপনাদের এত পরিমাণ খেয়াল রাখবে যে সে তার নিজের জীবন দিয়ে হলেও আপনাকে বাঁচাবে, আপনার সাথে সাথে সব সময় থাকবে। আপনার বাড়িতে বা উঠানে যদি আপনি কুকুর পুষে রেখে দেন বা তার জন্য একটি ঘর করে দেন, তোর বা কোনো মানে ছিনতাইকারী যদি রাতে আপনাদের বাড়িতে আসে বা কেউ আসে, তাহলে সেই কুকুরের নজরে সেটা অবশ্যই পড়বে। আর পড়লে পারে সে জোরে জোরে চিৎকার করবে এবং আপনাকে সংকেত দিতে থাকবে যে আপনার কোনো বিপদ হতে পারে। তাই কুকুর লালন পালন করা মোটেই কোনো খারাপ কাজ না। আর আমরা কোনো পশু পাখি মেরে ফেলবো না, কারণ সব পশু পাখিরই একটি দরকার আছে। না হলে একবার ভেবে দেখুন, আল্লাহ তাআলা তো কোনো পশুই অযথা সৃষ্টি করেননি, সব সৃষ্টির পেছনে একটি কারণ আছে। আবার শুনেছি কোনো রোগ থাকলে পারে, কুকুর যদি বাসায় থাকে কিছু রোগ হয় না মানুষের, এগুলোও সত্য ঘটনা, বিজ্ঞানীরা এটির সন্ধান করে জানতে পেরেছে। তো আজ থেকে আমরা সবাই কুকুর মারবো না এবং তাড়িয়ে দেব না। আপনারা ভিডিও দেখে জানলেন যে কুকুর আমাদের কী কী উপকার করে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি জানি আমার ভিডিও দেখতে সবাই আসবে না, কারণ আমার চ্যানেলটি অনেক ছোট, অনেকদিন থেকে আমি কাজ করছি কিন্তু কোনো সফলতা পাচ্ছি না। আগে আমি গেমিং নিয়ে গেম খেলে ভিডিও বানাতাম ফ্রি ফায়ারের, এখন গেমিং কমিউনিটি তো পুরোপুরি শেষ, এই জন্য আমি এই কন্টেন্টে চলে এসে এখানেও আমি তেমন একটা সাপোর্ট পাচ্ছি না। আপনাদের কাছেই সব কিছু, আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই সব কিছু হবে। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য আমি চেষ্টা করব যাতে অনেক তাড়াতাড়ি আরও নতুন নতুন ভালো ভিডিও আনার জন্য। আপনারা যদি ভিডিওতে লাইক করেন বা কমেন্ট করেন তাহলে নতুন ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট হই। তো আল্লাহ হাফেজ গাইজ, ভিডিওটা আমি এইখানে শেষ করলাম।